ভাইরাল হওয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম হলো টিকটক, আর প্রতিনিয়ত মানুষ এখানে ভাইরাল হচ্ছে। তেমনই ভাইরাল হওয়ার নেশায় গলায় ফাঁস লাগিয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু ঘটেছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় টিকটকে গলায় ফাঁস নেওয়ার ভিডিও বানাতে গিয়ে ফাঁস পড়ে সানজিদা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। নিহত সানজিদা আক্তার উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় বাসিন্দা সিদ্দিকুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকালে সানজিদা ঘরের আলমারির উপরে ওঠে ঘরের আড়ার সঙ্গে পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করছিল। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তখনই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।